আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র দেখি, সেখানে বলা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার পাশাপাশি আধার কার্ডের নাম্বার আমাদেরকে অবশ্যই দিতে হবে। আবার অনেকেই বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ছাড়া পাশাপাশি আধার কার্ডের নাম্বার ছাড়াও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো এই নিয়ে সরকার কি বলছে, আপনারা কি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার পাশাপাশি আধার কার্ডের নাম্বার ছাড়া আবেদন করতে পারবেন নাকি পারবেন না, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো আমরা প্রথমেই যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র দেখি, এখানে বলেই দেওয়া হচ্ছে যে সমস্ত অপশনে স্টার মার্ক দেওয়া আছে সেগুলোকে কিন্তু অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। সেই হিসাবে যদি আমরা এখানে চলে আসি, এখানে দেখুন দেওয়া আছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আর পাশে স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ অবশ্যই আমাদেরকে এই নাম্বার এখানে দিতে হবে। আর এখানে দেওয়া আছে আধার নাম্বার, এর পাশেও কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদেরকে আধার কার্ডের নাম্বার অবশ্যই দিতে হবে। তো তাহলে এমনটা কেন বলা হচ্ছে? তো তার জন্য আমরা দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছিল 30/7/2021 তারিখে, এবং এই নোটিফিকেশনেই আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার পাশাপাশি আধার কার্ডের নাম্বার, এগুলো লাগবে কি লাগবে না, কি বলছে সরকার। তো এই পেজে যদি আমরা একটু নিচের দিকে আসি, 2 নম্বর পাতায় আমরা দেখতে পাবো এখানে বলা হচ্ছে যে কি কি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে। প্রথমেই দেখুন স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংক ডিটেলস, এই সমস্ত কিছু বলা আছে, পাশাপাশি সেলফ ডিক্লারেশন এবং রঙিন ছবি, আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তো এখানে দেখুন একটি কথা বলা হচ্ছে, ইন কেস দ্য অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হ্যাভ স্বাস্থ্যসাথী বাই আধার কার্ড, অর্থাৎ যদি কোনো আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার কার্ড না থাকে সেক্ষেত্রে তিনি কি করবেন। তো আমরা এই পুরো বিষয়টিকে গুগলে গিয়ে ট্রান্সলেট করে নিয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো দেখুন এখানে বলা হচ্ছে, যদি আবেদনকারীর স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকে, তিনি প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে অস্থায়ীভাবে নিবন্ধিত হবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড পেতে তিনি সুবিধা পাবেন। আপনারা জানেন যে দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ড এবং এবছর অর্থাৎ 2021-এর যে নতুন দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে সেখানে আধার কার্ডেরও কাজ হবে, অর্থাৎ তাকে এই স্বাস্থ্যসাথী কার্ড করতে এবং আধার কার্ড করতে বিশেষ সুবিধা দেওয়া হবে এবং পরবর্তীকালে তিনি এই আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে সাবমিট করবেন এবং পরে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্থায়ীভাবে নিবন্ধিত হতে পারবেন। তার আগে তিনি শুধুমাত্র অস্থায়ীভাবে নিবন্ধিত হবেন, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার ছাড়াও তিনি আবেদন করতে পারবেন, কিন্তু তিনি অস্থায়ীভাবে এখানে নিবন্ধিত হবেন এবং তাকে স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড তৈরি করাতে হবে এবং পরে তিনি আবারও সেই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তার এই ডকুমেন্টসগুলি সাবমিট করলে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্থায়ীভাবে নিবন্ধিত হতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।